আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখানে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি শুরু করতে যাচ্ছি নতুন ব্লগ, ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভাবলাম যে আপনাদের নিয়েই শুরু করি আজকে নতুন ব্লগটি। তো আমি গতকাল কোনো ব্লগ দিইনি, কারণ শরীরটা ভালো ছিল না, কাজ করতে করতে ভীষণ টায়ার্ড ছিলাম। তো চিন্তা করলাম আজকে একটি ব্লগ দিই, তো ভাবলাম যে আপনাদের নিয়েই শুরুটা করি। তো আশা করি সবাই অনেক ভালোবাসেন। কার কার কেমন রমাদান কাটতেছে, কিরকম কি অবস্থা জানাবেন অবশ্যই। আর আজকে আপনাদের সাথে অনেক মজার মজার রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে আমার বাসায় রান্না করব আমি, এটাকে বলে একটা সুইট খাবার আরবিয়ান বাজবুসা। আর হচ্ছে আমার জন্য রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে আর সবজি দিয়ে। আর ম্যাডামদের জন্য রান্না করব লাহাম সালোনা। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দর্শক আপনাদের সহানুভূতিটা এবং আপনাদের ভালোবাসার কারণে আজ আমি প্রতিদিন উৎসাহ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আমি যেহেতু নতুন এই ইউটিউব চ্যানেলে এবং একেবারেই নতুন, আমি একজন প্রবাসী মেয়ে, ভাইয়েরা বোনেরা সবাই আমাকে হেল্প করবেন লাইক কমেন্টস এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে। আপনাদের সাবস্ক্রাইবটা আমার বহুত প্রয়োজন। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সবাই দেখার চেষ্টা করবেন। তো আসেন, চলেন, লেটস গো। চার ভাগের এক ভাগ, ভালো করে এটা মিক্স করতে হবে, তিন ভাগ চিনি, চিনি অ্যাড করতে হবে। আর চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিক্স করতে হবে যেন চিনিটা গলে যায়। গলে গেলে এখানে হচ্ছে দর্শক আমি অ্যাড করব একটু লেবুর, শুধু লেবুর উপরের যে চামড়াটা, ওই চামড়াটা, কারণ ডিমের একটা স্মেল আছে, এই স্মেলটা যেন না কয় এর জন্য হচ্ছে আমি এখানে ই দিব ডিমের চোকলাটা একটু মেশিনটা দিয়ে কেটে দিব, যেন একদম চিকন চিকন হয়, বোঝা না যায় লেবুর স্মেলটা করে। এটা শুধুইমাত্র হচ্ছে ডিমের গন্ধটা যেন চলে যায় এর জন্য। আমি এখানে ভ্যানিলা পাউডারও দিব, বাট আপনারা যদি কেউ না জেনে থাকেন এই জিনিসটা ইউজ করতে পারেন। তাতে কেকে বলেন বা পুডিংয়ে বলেন যে কিছুতে বলেন না, স্মেলটা অনেক সুন্দর হয়। তো এখন হচ্ছে আমি এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে অ্যাড করব সুজি আর হচ্ছে আপনার ড্রাই নারিকেল আর ময়দা। আর এখন আমি কিছুটা বাটার ইউজ করব এখানে। বাটার ইউজ করার কারণ হচ্ছে বাটার স্মেলটা ভালো আসে এবং অনেক স্মুথ হয়, কেকটা স্মুথ হবে। তো আমি বাটারটা হচ্ছে, বাটারটা আসলে যদি নর্মাল টেম্পারেচারে একটু রেখে দেওয়া যায় তাহলে ভালো। আর আমার এত সময় ছিল না, কারণ ইফতারির সময় এটা খাবে, যার কারণে আমি এমনিতেই হাত দিয়ে এটা গলায় ফেলতেছি, মানে নেড়ে ছেড়ে।
তো আমি এটারে খুব ভালো করে মিক্স করব। মিক্সড করে তারপরে হচ্ছে আমি আদার্স যে জিনিসগুলি আছে ওগুলি দিব। আসলে এই মাসবুসটা হচ্ছে বাসবুসা, সরি মাসবুস না বাসবুসা, এই বাসবুসটা হচ্ছে কেকের মতোই টেস্ট আসলে, বাট কেক যেমন আমরা শুধু ময়দা দিয়ে বানাই, এটা হচ্ছে সুজি অ্যাড করতে হয়, সুজি আর হচ্ছে ড্রাই নারিকেল। এখানে প্যাকেটে নারিকেলের ই পাওয়া যায়, নারিকেল যে আমরা খাই ওই নারিকেলটা পাওয়া যায়, তবে সেটা শুকনা। আর এটা হচ্ছে ভ্যানিলা পাউডার, তো ভ্যানিলা পাউডারটাও আমি দেব। বাসবুসাটা হচ্ছে অ্যারাবিয়ান একটা ডিশ, এটা অ্যারাবিয়ানরা বেশি খায়, আর বিশেষ করে রমজান মাসেই বেশি খায়। আসলে এখানে রমজান মাসে প্রচুর মানে মিষ্টি খাবারটা খায়, ইফতারের পরে ওরা মিষ্টি খাইতে পছন্দ করে। প্রত্যেকটা বাসায় ডেজার্ট থাকবে, প্রত্যেকটা বাসায় ডেজার্ট, সুইট ডেজার্ট, কারণ সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পরে তারা আসলে মিষ্টি খাবার খাইতে খুবই পছন্দ করে। আমি আজকে 10 বছর ধরে কাজ করি, তো আমি প্রত্যেকটা বাসায় দেখি যে রমজান মাস আসলে ওরা আনলিমিটেড মিষ্টি খাবার নিয়ে আসে সন্ধ্যার পরে, মানে মিষ্টির ছড়াছড়ি। আমাদের দেশের মতো মিষ্টি না, মানে এই কেক প্রোটিন এই মানে ওদের মতো করে এই বাসবুসা, তারপরে আপনার অনেক আইটেমের আছে মিষ্টি, এগুলি সব নিয়ে আসে। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব, লিকুইড দুধ দিয়ে দিছি, তারপরে অয়েল দিব, সব কিছু মিক্স করে তারপরে হচ্ছে আমি এখানে আদার্স যে ইগুলো ওগুলি দিয়ে তারপরে আমি ফোড়নে দিয়ে দিব। আসলে খুব ইচ্ছা করে যদি আমি দেশে থাকতাম এরকম খাবার বানায় যদি বাবা মারে ভাস্তিদের মানে ফ্যামিলির মানুষকে খাওয়াইতে পারতাম। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ সামনের বার রোজা বাড়িতে গিয়া করব, যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন দর্শক, এখানে হচ্ছে আমি অলরেডি নারিকেলের যে পাউডার ওটা দিয়ে দিছি, আর এটা হচ্ছে সুজি, 1 কাপ সুজি দিলাম। এখন আমি পরে আবার অ্যাড করব, মানে এটার ঘনত্বটা বুঝা যদি আমি দেখি যে হ্যাঁ আমার যেটুকু ঘন আছে ওইটা হয়ে যাবে, আর যদি দেখি না অনেক পাতলা হয়েছে, তাহলে আমি আবার অ্যাগেন অল্প অল্প করে সব কিছু অ্যাড করব। তো আমি এগুলি হচ্ছে ভালো করে মিক্স করতেছি, মিক্স করার পরে হচ্ছে এটাকে আমি বুঝতেছি যে একটু পাতলা হয়েছে, তো আমার আবার আমি কি করব, এখানে অল্প একটু করে অল্প নারিকেল এবং সুজি আর হালকা একটু ময়দা অ্যাড করব। অ্যাড করলে আমার এটা মানে একদম পারফেক্টলি যে লিকুইডটা আমি চাইতেছি ওইটা হবে আর কি। এইটা হচ্ছে ইয়োগা, মানে টক দই, এই টক দইটা আমি এখানে অ্যাড করব। আজকের বাসবুসাটা আসলে অনেক টেস্টি হয়েছে, আমি এটা যখন বানাইছি তখন তো ইফতারের আগে, আর আমি এখন যেটা এখন ভিডিওটা এডিট করতেছি এটা হয়েছে রাত্রে ইফতারের পরে, আমি নিজেও ইফতারের পরে খাইছি, সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। ম্যাডামও দেখে খুবই খুশি হয়েছে আমার আজকের বাসবুসা, ইয়া ম্যাডাম নিজেও পারে না এটা বানাইতে, আমার বলতেছে যে আমি নিজেও পারি না, ওনার শাশুড়ি অনেক ভালো পারে, ওনাদের বাসায় আমি খাইছি, ওনাদেরটা অনেক মজা হয়। তো আমি আজকে বানাইছি, আমারটা দেখে বলতেছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো সেই খুশিতে মনে 1 তারিখের আগে আজকে আমাকে বেতন দিয়ে দিছে। আসলে আমার ম্যাডাম আজকে আমাকে বেতন দিছে আলহামদুলিল্লাহ,
যেহেতু সামনে ঈদ রোজা আছে, বাড়িতে টাকা পাঠাই দিব। তা আমার কাছে মনে হইতেছে আমার এই মানে খাবারটা এত সুন্দর হয়েছে দেখতে, দেখা মনে হয় খুশিতে তাড়াতাড়ি বেতন দিয়ে দিছে। কিন্তু যা বেতন তাই দিছে, যদি 200-100 টাকা বেশি দিত ভাবতাম যে খুশিটা বেশি হয়েছে, কিন্তু বেশি দেয় নাই, যেটা বেতন লিগেল বেতন সেটাই দিছে। যাক, তারপর আলহামদুলিল্লাহ তো আমি অয়েল অ্যাড করতেছি। আল্লাহ যদি বাড়িতে নেওয়ায় সহি সালামতে, অবশ্যই আগে একটা ওভেন কিনবো। ওভেন কিনে এরকম সুন্দর সুন্দর খাবার বানায় সবাইকে খাওয়াবো ইনশাআল্লাহ। আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, আমি আর একটু ময়দা অ্যাড করবো এখানে। তো এটা আমি খুব ভালোভাবে করে মিক্স করতেছি। দর্শক খেয়াল করতে হবে, যদি আপনারা কেউ এটা বানান তাহলে আমি যেভাবে যেভাবে স্টেপগুলি নিছি এইভাবে আপনারা ট্রাই করবেন, অবশ্যই খুব সুন্দর একটা বাসবুসা হবে। তো এটাকে মিক্স করতে হবে, একটু সময় নিয়ে সুন্দর করে মিক্স করে যেন আপনার চিনিটা একদম গলে যায়, আর যে সুজিটা দেওয়া হয়েছে সুজিটাও যেন মানে খুব সুন্দরভাবে নরম হয়। তারপরে হচ্ছে এটা ফোড়নে দিতে হবে। তো আমার এটা এখন শেষ অলরেডি। আমি এখন এটাকে আমি যেই বাইরেক্সটাতে ফোড়নে দিব সেই বাইরেক্সটা নিয়ে এসে আমি ওইটাতে ঢাইলা দিব। ঢাইলা এটাকে সুন্দর করে সমান করে, তারপরে হচ্ছে এটা হওয়ার পরে আমি এই যে কনডেন্স মিল্কটা উপরে দিয়ে দিব। এটা হচ্ছে বাংলাদেশের মতোই দেখতে কনডেন্স মিল্ক, তবে এটার কোয়ালিটি এখানে অনেক ভালো, বাংলাদেশের মতো অত লো কোয়ালিটি না। আমি তো এটা খাইছি, খুবই ভালো কোয়ালিটি। তো এই যে আমার বাইরেক্সটা অলরেডি রেডি, এটাকে এখন হচ্ছে আমি ফোড়নের ভিতরে দিয়ে দিব। মিক্স 25 থেকে 30 পর্যন্ত আমি এটা গরম করে রাখব। তো দর্শক দেখেন অলরেডি আমার বাসবুসাটা হয়ে গেছে। ওয়াও, ভেরি নাইস লুকিং, আসলে অনেক সুন্দর হয়েছে। দর্শক আপনারা দেখেন আমি উপরে দুধও দিয়ে দিছি মানে কনডেন্স মিল্ক, আর এটাকে আমি যে সাজায় নিব এরকম ছোট ছোট কাপে, কারণ হচ্ছে এটা আমি মজলিসের জন্য বানাইছি, আমার ম্যাডামের ছেলের বন্ধুরা যেখানে আসে বসে ওইখানের জন্য। তো এটা আমি প্রত্যেকটা একটা একটা করে এরকম কাপের ভিতরে রেখে তারপরে হচ্ছে আমি এই বক্সটাতে রেখে দিব। বক্সটাতে রেখে দিলে তারপরে এটা আমি মজলিসে দিয়ে আসব। তো দেখেন দর্শক আমার বাসবুসাটাকে এরকম সুন্দর হয়েছে। তারপরে এটা আবার রাখার পর আমি এখানে পেস্তা বাদামের পাউডার দিয়ে দিয়ে একটু করে প্রত্যেকটা ইসের উপরে একটু একটু করে পেস্তা বাদামের পাউডার দিব, মানে যেন দেখতে সুন্দর লাগে এর জন্য। তো আপনারা এটা দেখতে থাকেন, শেষে দেখবেন যে আমি পাউডারটাও দিতেছি। আসলে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই অবশ্যই প্লিজ দর্শকরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ারটা করে দিবেন প্লিজ। আপনার একটা শেয়ারে হয়তো আমার দুইটা দর্শক বাড়লো, ভিউজ বাড়লো। তা আপনার এই প্রবাসী বোনটাকে অবশ্যই অবশ্যই সবাই হেল্প করবেন ইনশাল্লাহ। তো আপনাদের প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ। আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন, আমিও ভালো আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।